আমার ভাইরা এই না হইলে কি নেতা বাড়িতে আসার সময় বলেছে যাবেন কোরআন হাদিসের কথা বলবেন পাহারায় আমরা আসি আর এখন বললো যতক্ষণ পারেন চালান কোনো অসুবিধে নেই কতক্ষণ চলবে সারা রাত চলুক আর হুজুর মরুক কি একদিন করিয়ে শেষ নাকি প্রতিদিন আজ কেউ সকালবেলা আমার ক্যামেরাম্যান সাক্ষী ফজরের সময় বাড়িতে এসে পৌঁছাইছি ফজরের নামাজটা পড়ে কোন রকম ঘুমায় আবার দুপুর থেকেই যে শুরু এইভাবে প্রতিদিন গো যোগ্যতা তো বেশি নেই কিন্তু দাওয়াত বেশি গেছে গেছে যোগ্যতা নেই দাওয়াত বেশি কারণ কি কারণ ভাইরাল হলেই লাভ ওই যে সিদ্দিক চুরি করিস কয় হা হা কয় চুরি করলি কয় জোর করিলি নি সাইসি সাইসি দিয়ে জোর করে লিন বাড়ি করে গায়ে হ্যাঁ ব্যাস এখন সে বিশাল অতিথি কথা কয় না এখন সে বিশাল অতিথি ভাব নিয়ে চলে মুখ আছে না নাই সারা রাত করার জন্য আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা বললেন এইভাবে আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ কোরানের কোরআনের আলোর কাছে যারা আসবে ওরা কোরআনের আলোকিত আলোয় আলোকিত হবে বলেন সুবাহান আল্লাহ কোন রাজনীতির কথা নয় মানুষ সংস্কারের জন্য কথা বলতে হবে আল্লাহ রাইনের জন্য কথা বলতে হবে কোরানের আইন কায়েমের জন্য কথা বলতে হবে এই কোরান কোন দলের কিতাব নয় এই কোরান কোন মতের কিতাব নয় এই কোরআন শুধুমাত্র কোনো ধর্মের কিতাব নয় এই কোরআন এসেছে গোটা বিশ্বের মানব জাতির জন্য বলেন ঠিক কি না জালিকাল কিতাপু লা রাই বাফি হু এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা মোত্তাকিদের জন্য পথ দেখাবে বলেন সুবাহান আল্লাহ সেই কোরআনের কাছে আসতে চান না চান না ও আমার ভাইরা বেশি রাত করব না মুনাজাত না নিয়ে কেউ যাবেন না মুনাজাতে আল্লাহর কাছে চাইব আল্লাহ চাইলে চাওয়া যদি কবুল করেন আপনার অভাব আল্লাহ দূর করে দেবেন আপনার অসুস্থতা আল্লাহ দূর করে দেবেন আপনার পিতামাতা কবরে আল্লাহ যদি চান আপনার দোয়ার বরকতে পিতামাতার কবর জান্নাতের বাগান হতে পারে না পারে না আপনি সারাটা জীবন গুনাহ করেছেন এই মাহফিলে যদি দোয়া করা হয় গুনা ক্ষমা হতে পারে না পারে না এই জন্য যারা চলে যাবে বুঝে আপনাদের রক্তে আবদুল্লা বিন উবাইর রক্ত আছে এই জন্য কোরআনের মাহফিল ভালো লাগে না তবে মাথায় রাখেন আজকের যে তারিখ এই তারিখ পার করব না আর দশ মিনিট আছে দশ মিনিটের মধ্যে যতটুকু পারা যায় বলবো আর বাকিটা মোনাজাত করব না নিয়ে যাবেন নাকি থাকবেন তো ইনশাল্লাহ মোনাজাত না করে যাব না কি ডাকিটা মোনাজাত না করে যাব না অনেকেই তুলতে হাত তুলতে কষ্ট আছে ভাই বিরাজিলির খেলা দেখতে তো কষ্ট হয় না আর্জেন্টিনার খেলা দেখতে তো কষ্ট হয় না বরং হাত তুলে আর একটু রাইট করে যান যাই পরে খেলা শুরু হই যাবে থেকে লাভ কি ইখানে বইসা থেকে তারপরে যান जाइए তারপরে আবার খেলা দেখেন আমার বিশ্বাস কোরআনের কাছে যখন আসবেন কোরআনের আলোয় যখন আলোকিত হবেন আল্লাহর নবীর কাছে যখন এসেছেন একজন বলতেছে আল্লাহর নবী আমি তো ইসলাম গ্রহণ করেছি এখন আমার দাবি হলো আমার জেনা করতে দিতে হবে বলবেন না কি বলতিছে বলেন জেনা বোঝেন তো জেনা জেনা করতে দিতে হবে স্ত্রীর বাইরে অন্য জায়গায় আমি যাব ওগো নবী আমি মুসলমান হয়েছি আমার এতে আপত্তি নাই জেনা করতে দিতে হবে আল্লাহর নবী রাগ করলেন না আল্লাহর নবী ধমক দিলেন না আল্লাহর নবী কোনো বাজে কথা বললেন না আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবি তুমি তো ইসলাম কবুল করেছো আসো তোমাকে আমি তিনটা প্রশ্ন করি বলো দেখি তোমার মা যদি কারো সাথে জেনা করতে চায়। অথবা তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চাই তুমি রাজি আছো নাকি আল্লাহ এটা কোনোভাবে সম্ভব না আমার মায়ের সাথে জেনা করতে যাবে তার ঠ্যাঙের নলার থেকে কেটে দেবো আল্লাহ নবী বললেন তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করতে চায় অথবা তোমার স্ত্রী যদি কারোর সাথে জেনা করতে চাই তুমি রাজি আছো নাকি বলল আল্লাহ নবী এটা তো সম্ভব নাই তিন নম্বর হলো তোমার কন্যার সাথে যদি কেউ জেনা করতে চায় আর যদি তোমার কন্যা কারোর সাথে জেনা করতে চায় রাজি আছো নাকি লোকটা বললো গো নবী গো আর কোনো কথা বলা লাগবে না আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম নবী আমি আপনার কাছে জেনার পারমিশন চেয়েছি আপনি রাগ করেন নাই আপনি ধমক দেন নাই আপনি গালমন্দ করেন নাই আপনি বাজে কথা শোনান নাই আপনি সুন্দর করে আমাকে যে নসিহতটা করলেন আল্লাহর নবী আমার বিবেকটা ফিরে পেয়েছে আমার বিবেক জাগ্রত হয়েছে নবী আমার মায়ের সাথে কারো জেনা করা আমি মানতে পারবো না আমার স্ত্রীর সাথে কারো জেনা করা আমি মানতে পারবো না আমার কন্যার সাথে কারো জেনা করা আমি মানতে পারবো না আল্লাহর নবী বললেন তাহলে এবার বুঝে দেখো তুমি যার সাথে জেনা করবে সে তো কারণ কারো মা সে তো কারো না কারো বোন সে তো কারো না কারো মেয়ে কারো না কারো স্ত্রী বলো দেখি এখন তুমি কেমন করে জেনা করবে আল্লাহর নবীর কাছে তো বা করলেন ও নবী গো বড় ভুল হয়ে গেছে আমি জীবনের মতো আদা করলাম এই জীবনে আর কখনো জেনা করার মতো কোনো গানা করবো না বলেন চোবাহান